আসসালামু আলাইকুম। ট্যুর ট্যুর আপনাকে যুক্ত করা হয়েছে, ট্যুর আপনি বলেন তাহলে। ভালো আছেন? হ্যাঁ, ভালো হ্যালো। আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলেন তাহলে। আচ্ছা, আমি একটা কথার জন্য ই করলাম। মুহাম্মদ বিয়ে করার সময় জিব্রাইল আসে, তারপরে মারিয়া কিবতিয়া হাতে নাতে ধরা পড়লে তখন আসে, কিন্তু এই ইয়ের সময় আসলো না কেন? মারিয়া কিবতিয়া যখন বলছে যে প্রেগনেন্ট হয়ে গেছে, তখন তো কোনো জিব্রাইল আসে নাই, তখন আলীকে পাঠানো হয়েছে। এতে এতে এটা স্পষ্ট বোঝা যায় না যে এটা পুরো ভাওতাবাজি। 2 নম্বরই, এটা মুমিনরা কি বুঝেই না এটা নাকি? এটা সিম্পল একটা ব্যাপার। ওই যে হ্যাঁ, আপনি দুল যে হারাই গেছিল, না, আপনি দুল এখানে হারাই গেছিল, দুইটা ওই দুল। দুইটা ঘটনা বোধহয় আপনি জি মিলা বলেন। ফেলতেছেন। একটা হচ্ছে যে আয়েশার দুল হারাই গেছিল, গলার হার হারাই গেছিল, সেটা নিয়ে তার চরিত্র নিয়ে তখন কথা উঠছিল, এটা হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে মারিয়া কিপ্তিয়ার যে বাচ্চা হয়েছিল সেই, এবং মারিয়া কিপ্তিয়ার সম্পর্কে একটা অভিযোগ আরোপ হয়েছিল যে মারিয়া কিপ্তিয়ার সাথে অন্য কারো সম্পর্ক আছে। তখন মোহাম্মদ রেগে মেগে আলীকে পাঠাইছিল অমুককে খুন করে আসতে। আলীকে তো পাঠাইছিলাম। এই দুইটা আলাদা ঘটনা, জি, দুইটা বোধহয় আপনি মিলা ফেলতেছেন মনে হয়। না দুইটা তো আলাদা। তখন তো জিব্রাইল আসলো না। হ্যাঁ, তারপরে কিন্তু যখন সে হ্যাঁ বিয়ে করবে এই ছেলের বউকে, তারপরে এই অন্য 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 জিনিস করবে সে আকাম, তখন তো জিব্রাইল ঠিকই আসছে, আইসা গরম গরম বলছে যে তুমি 6 বছর ইয়েকে বিয়ে করো, তারপরে ছেলের বউকে বিয়ে করো। তো তখন তো গরম গরম চাওয়ার পরপরই আইসা পড়ছে প্রয়োজনে। এটা তো একটা সিম্পল কমন সেন্সের ব্যাপার, একদম কমন সেন্সের ব্যাপার যে এসে যে ভাওতাবাজি। 2 নম্বরই, এটাই জানানোর হ্যাঁ, জন্য। এটা একদমই বোঝাই যায় যে মানে তার দরকারের হ্যাঁ সময় তার যখন ক্যারা উঠছে মাথায়, তখন সে সাথে সাথে আয়াত নামে, আর যখন একটা প্রবলেম, বিরাট প্রবলেম, তখন আর ওই জাবে জিব্রাইলের আর কোনো খোঁজ খবর থাকে না। মাসখানেক সে উধাও হয়ে যায়। এটা তো বোঝাই উদয় যায় হয়ে যে যায়, বিষ খাওয়ানোর সময় উদয় হয়ে যায়, কি অবস্থা! আচ্ছা যাই হোক, সবাইকে বলি, সবাইকে বলি, পি পি কি পাইপেল, আমি সবাই যে মান্থলি একটা ব্যাপার আছে, যদি চালায় যান সবাই, আমি খুব খুশি হবো আমার তরফ থেকে। আমিও চালায় যাচ্ছি মান্থলি, তো এটা সবাইকে জানানো। আমাকে কিন্তু কেউ রিকোয়েস্ট করেনি, এটা জাস্ট স্টিমুলেট আর সংশয়, এই দুইটার জন্য আমরা যতটুকু পারতাছি। হ্যাঁ, তো ঠিক অনেক আছে ধন্যবাদ ভাই, আপনার ভালো ভাই। থাকেন। হ্যাঁ, আচ্ছা, আপনি ভালো ভালো থাকবেন, থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ঠিক ইউ, আছে, থ্যাংক ইউ, ঠিক বাই। আছে, বিদায় জানাচ্ছি, ভালো থাকেন তাহলে। টুর ভাই আমাদেরকে এই সংশয় .com-এর অ্যাকাউন্টে প্রতি মাসেই কিছু ডোনেশন পাঠান, এটা মানে জানিয়ে দিলাম। টুর ভাই এবং যারা যারা আরো পাঠান তাদেরকে অনেক ধন্যবাদ। যত সামান্যই হোক, প্রতি মাসে যদি আমাদের একটা রেগুলার ইনকাম থাকে, তাহলে সংশয় .com-এর যে খরচ, সেই খরচটা আমরা সেখান থেকে তুলে ফেলতে পারি। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। সিকার সিকার আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। আচ্ছা ভাই, প্রশ্ন ছিল যে বর্তমান সময়ে যে বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে যা হচ্ছে, এটার ভবিষ্যৎ আপনি কি দেখতে পাচ্ছেন? ট্রাম্প আসার আগে একটা টুইট করেছিল, ওটা কি আদৌ কোনো কার্যকর কিছু হবে না? ওটা জাস্ট সিম্পল একটা পলিটিক্যাল স্টান্ট ছিল। এটা কি হবে সেটা তো ভাই এখন আমি তো ভবিষ্যৎ বলতে পারবো না, এখন যেটা হয়েছে সেটা সম্পর্কে মতামত দিতে পারবো, কিন্তু কি হবে সেই ভবিষ্যৎ তো আমার পক্ষে বলা সম্ভব না। আমি যেটা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর একটু শক্ত হলে তখন এই যে সংখ্যালঘুদের উপর নির্যাতনটা এটা আস্তে আস্তে কমবে। মানে ট্রাম্পের বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে উনি আসাতে কি আগেও কি কোনো হিন্দুদের কোনো লাভ টাভ হয়েছে? না, ট্রাম্পের সাথে হিন্দু হিন্দুদের কোনো লাভ লোকসানের কিছু নাই। ট্রাম্প কি করতে পারে এখানে বাংলাদেশে? যারা হিন্দুদের উপর নির্যাতন করবে তারা কি ট্রাম্পের কথা শুনবে? এটা তো কেমন কথা। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। সাজু মিয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাই, হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, যে আমি আসলে ওইটা যদি কোনো মাওলানাকে জিজ্ঞেস করি, তাহলে ওদের হয়তো পক্ষপাতিত্ব হিসেবে ওরা প্রশ্ন উত্তর দিবে আমাকে বোঝানোর জন্য। এখন আপনাকে আমি বিশ্বাস করি যে আপনি অনেক পড়ালেখা করছেন হাদিস এবং কোরআন নিয়ে, তো হাদিস এবং কোরআন অনুসারে আমি মানে এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তো দয়া করে আমাকে এটি একটু স্পষ্ট করে বুঝাবেন। আচ্ছা, বলেন যে দেখি আমি আমার পারি প্রশ্নটা কিনা, হলো, সব তো আর আমি জানি না, আমার হয়তো জানা থাকলে বলবো। আমার প্রশ্নটা হলো যে সৃষ্টিকর্তা আমাকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য হলো যে উনার ইবাদত করার জন্য, এবং জান্নাত জাহান্নাম উনি বানাইছেন আমার জন্য আর কি, আমাদের জন্যই বানাইছেন।
এখন আমার কথা হলো যে আমি যে দুনিয়াতে আসার পরে এই কাজগুলো করব, উনি আগে থেকেই জানেন আমার ভাগ্য নির্ধারণ, তো উনি আগে থেকেই করছেন বা জানেন। এখন যদি আমি যে আমি অনেকে জিজ্ঞেস করছি যে আমি যদি মানে এরকম করি তাহলে কি কি হতে পারে, তো ওরা আমাকে উত্তর দেয় যে মালন অনেক মালন উত্তর দিচ্ছে যে টিচার এবং মানে শিক্ষক ও টিচারদের মধ্যে একটা প্রশ্ন এরকম একটা আমাকে উত্তর দেয় যে শিক্ষক আগে থেকেই জানে বিষয়গুলো, তারপর তোমার পরীক্ষা নেন এরকম এরকম। তো আমি আসলে একটা জিনিস ক্লিয়ার হতে পারি না যে উনি তো আগে থেকেই জানেন যে আমি সাজুকে দুনিয়াতে পাঠানোর পরে সাজু আসলে রাইট ওয়েটা চুজ করবে না, ও রং ওয়ে চুজ করবে। এবং আমি যদি ওর জন্য আমি নবী পাঠাই, নবী রাস্তা তো বন্ধ হয়ে গেছে, আমি যদি ওকে হেদায়তের জন্য নবীও পাঠাই, তারপরও সাজু ওই রাস্তা চুজ করবে না। সাজু মানে ওর ব্রেন খাটাবে না, ওর ব্রেন গুবরে পড়া, ওর ব্রেনটা খাটাবে না। আমি যদি এখন আপনাকে কিছু বলি তাহলে হয়তো আপনার মনে হতে পারে যে নাস্তিকে তো আমার ভুল বাল বুঝিয়ে দিতেছে, ভুং ভাং দিতেছে। আপনাকে আমি হাদিসটা বের করে দিচ্ছি, আপনি এবং আমি দুজন একসাথে পড়ে আমরা দেখবো যে এখানে কি বলা আছে এবং আমরা দুজন একসাথে বুঝি নাকি, কি বলেন? জি, আরেকটা জিনিস ভাই, আমি একটু আপনার কাছ থেকে পারমিশন নিতে চাই, আমি কি ব্যক্তিগত ওই আপনার এই ভিডিওটা রেকর্ড করতে পারি যে আমি মানে অন্য কোন প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য বা এরকম? হ্যাঁ হ্যাঁ, আপনি ইউটিউবে আমার ভিডিওটা ডাউনলোড করে ওখান থেকে কেটে নিতে পারেন। আপনার ভিডিও যে করতে হবে এমন কোনো কথা নাই, আপনি যদি ইউটিউবে ঢুকে আমার ভিডিওটা ডাউনলোড করে তারপর যদি আপনি কাইটা ওই অংশটা আপনার চ্যানেলেও আপনি আপলোড করেন তাতে আমার কোনো আপত্তি নেই। আমি কোনো কাউকে কপিরাইট স্ট্রাইক মারি না। হ্যাঁ, অনেক মানুষ আমার ভিডিও নিয়ে ব্যবহার করে, আমি কাউকে মানে না, যদি যদি যতক্ষণ না আপনি কোনো ভালগার ছবি বা কোনো ধরনের মনে করেন সানি লিওনের ছবি দিয়ে আপনি বানাইলেন আমার আমার ভিডিও, বা ধরেন যেটার সাথে প্রাসঙ্গিক না সেরকম একটা কিছু করলেন, তখন আমি একটা স্ট্রাইক মারবো। কিন্তু এছাড়া আমি কখনো, যদি আপনি আলোচনা বা বিতর্ক বা সমালোচনার জন্য যদি আপনি আমার ভিডিও কপি করেন বা পোস্ট করেন, আমি এগুলো কেয়ার করি না। আমি কি হাদিসগুলো বের করবো এখন? জি বের করেন। আর আমি আপনার ওই যে সহযোদ্ধার একটা আপনার যে গ্রুপের মেম্বার হিসেবে আমি আছি আপনার এখানে সুজিত, তো এখান থেকে কি মানে আমি আপনার এখান থেকে কি ভিডিও পাবো না আমি নিচ থেকে ডাউনলোড করে নিতে হবে? আপনার নিচ থেকে ডাউনলোড করে নিতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, আপনি শুরু করুন। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটা হাদিস দেখাই, এই হাদিসটা একটু পড়েন তাহলে। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাতাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে, আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে। সহি জিলালুল জান্না 161 এন্ড 167। এই হাদিসটা পরে আপনি কি বুঝলেন সেটা যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন। আমল মানে হচ্ছে কাজ কর্ম। হ্যাঁ, এখন আপনি আমাদেরকে একটু বলেন তো যে হাদিসটা পরে আপনি কি বুঝলেন। এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আমরা যেসব কাজগুলো করি ওগুলো আগে থেকে নির্ধারণ করা হয়েছে, অলরেডি করা হয়ে গেছে আর কি। তিনি বললেন যে এটা নির্ধারণ করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, অলরেডি নির্ধারিত হয়ে গেছে এবং নির্ধারিত হয়ে গেছে মানে ওইটা চেঞ্জ আর করা সম্ভব না, তাই না? আল্লাহ যদি নির্ধারিত করে রাখে ওইটা তো আর মানুষের বাপের ক্ষমতা নাই যে ওইটা চেঞ্জ করবে, তাই না? মানুষের তো পাওয়ার নাই, আল্লাহর তো পাওয়ার আছে, তাই না? মানুষ তো তার ইচ্ছা মতো সেই জিনিসটা নির্ধারিত বিষয়ে চেঞ্জ করতে পারে না, তাই না? আমি তো আল্লাহর আল্লাহর কথা তো আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহর কথা যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে তো আপনি আল্লাহর থেকে বেশি ক্ষমতাবান হয়ে যাবেন, তাই না? জি, মানে মনে করেন আল্লাহ একটা জিনিস ঠিক করে রাখছে যে আসিফ মহিউদ্দিন আমারে আল্লাহর গালি দিবে না, এখন যদি আমি ওইটা টপকায় যদি আল্লাহর গালি দিয়ে ফেলি তাহলে তো আমি আল্লাহর আল্লাহ থেকে আপনার শক্তি বাইর হয়ে আমার নিজের ক্ষমতা সর্বশক্তিমান আসিফ মহিউদ্দিন হয়ে গেলেন, তাহলে তো আমি আল্লাহর থেকে বেশি পাওয়ারফুল হইলাম, তাহলে তো আর হইলো না। তাহলে এবং পরে লেখা আছে যে যাদের জন্য যাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা সওয়াবের কাজ সম্পাদন করে, আর মানে আগে থেকে যাদেরকে সৌভাগ্যবান করা হয়েছে তারা সওয়াবের কাজ করবে, আর যাদেরকে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা দুর্ভাগ্যজনক কাজ করবে। এখন আমারে রাখছে দুর্ভাগ্যজনক কাজ, দুর্ভাগ্যজনকদের দুর্ভাগ্যবানদের ভিতরে, মানে আমি তো দুর্ভাগ্যজনক কাজই করবো, তাই না? আমি তো আল্লাহরে গালি দিবো, গাইল পারবো, নবীর গাইল পারবো, ইসলামের গাইল পারবো, এই জন্যই তো আমি গাইল পারতেছি ভাই। এটা তো আল্লাহ আগে থেকে নির্ধারিত করে রাখছে, এটা আল্লাহর লিখিত নির্ধারিত বিষয়, আমি কিভাবে এটা চেঞ্জ করতে পারি? আমার তো সেই পাওয়ার নাই, তাই না? আচ্ছা, এটা আপনি বললেন, এবার আপনি এই হাদিসটা একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন। সুনান আবু দাউদ শরীফ 4703 নম্বর হাদিস। হ্যাঁ, পড়েন। মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমরা রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, সূরা আল আরাফ 172। বর্ণনাকারী বললেন, আল কানবি এই আয়াতে পড়েছিলেন, উমর রাদিয়াল্লাহু বললেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর
স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজ করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসুল, তাহলে আমাদের কি মূল্য রইল? রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, শেষে যে জাহান্নামীদের কাজ করেই মারা যায়। জান্নাতিদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, অবশেষে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এটা একটা সহি হাদিস। পিঠে বুলানো এই শব্দটা বাদে পুরো হাদিসটা একটা সহি হাদিস। শুধুমাত্র পিঠে বুলানো এই শব্দটার সম্পর্কে একটু সন্দেহ আছে যে এটা আসলেই নবী বলছিল নাকি বলে নাই, কিন্তু বাদ বাকি পুরো হাদিসটা একদম সহি, তাহকিকৃত সহি, মানে অবশ্যই সহি। এখন সাজুমিয়া, আপনি একটু আমাদেরকে বলেন যে এই আমরা আমি যখন একটা কাজ করতেছি, মনে করেন এই যে ইসলামের সমালোচনা করতেছি, এটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে? এখানে তো যা পরে বুঝলাম ভাইয়া, যেখানে আল্লাহ আদমের মানে ডান হাত মানে বলে একদল সন্তান বের করলেন, মানে যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা মানে জাহান্নামের কাজ করান, মানে যে গুনাহের কাজ করান। আচ্ছা, মানে আমি আমারে তো বাইর করছিল এই সময়, মানে বাম ডান হাত দিয়ে পিঠ বুলায় একদল সন্তান বের করে, ওই যে আমি তো জাহান্নামী হয়ে বাইরেছিলাম, তাই না? জি, সেই সময় তখন মানে আমার রুহটা জাহান্নামী হয়ে বাইরেছিল, পরে আল্লাহ পাক বললো যে এই যে এগুলো রে আমি জাহান্নামের জন্য বানাইছি, এই এই আমি জাহান্নামের কাজ করিয়ে নিব। আমাকে দিয়ে কাজটা তো আল্লাহ করাচ্ছে নাকি? এখানে তো স্পষ্ট ভাবে লেখা তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, নাকি ভাই? মানে আল্লাহই করিয়ে নেন, যেখানে বলা হচ্ছে যে তিনি ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন, এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে। মানে ডান হাত দিয়ে যারা বাহির হয়েছে, যে সন্তানগুলো বাহির হয়েছে ওনাদের মাধ্যমেই, মানে যারা ওই ডান হাত দিয়ে যারা বাহির হয়েছে ওনাদেরকে জান্নাতের মানে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। আসলে ওনাদের মাধ্যমে জান্নাতের কাজগুলো করানো হয় আর কি। তার মানে হচ্ছে আল্লাহ যে শুধুমাত্র জানে তা না, আল্লাহ একই সাথে নির্ধারিত করে রাখছে এবং একই সাথে সেই কাজগুলো তাদেরকে দিয়ে করায় নিচ্ছে, করায় নিয়ে তারপর আবার ওগুলোরে জাহান্নামে পাঠাইতেছে, আবার ভালো কাজ কিছু লোকরে দিয়ে করায় তাদেরকে জান্নাতে ঢুকাইতেছে, মানে সবকিছু আল্লাহ পাকই করাচ্ছে, নাকি? জি, তাহলে তো এটা তো মানে মানে খুবই ফালতু একটা ব্যাপার হয়ে গেল, মানে কি একটা গেম হয়ে গেল, যেটার গেমের প্রত্যেকটা জিনিস আগে থেকে নির্ধারিত, তাহলে আমি আমার নিজের এখানে কি করার আছে, নাকি ভাই? জি, এখানে তো এটাই স্পষ্ট হচ্ছে যে আগে থেকে উনি মানে যাকে পছন্দ করেন তার মাধ্যমে এগুলো করান। আমরা একটা একজন আলেমের কথা শুনুন, একটু শুনেন। আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন, কেমন হলো তিনি আমার আমার ব্যাপারটা জানে না, আমি কি করবো জানি না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানি না, এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন, আল্লাহ তাআলা হাদিসে ব্যাপার আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাত তিনি বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, বলা উবালি আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে জাদুর উপর তার আলো ফেলেছেন, তারা ইমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকার তারা ইমান আনবে না। এগুলো তা যা ইচ্ছা তা করেন, তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর আইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা, তার সৃষ্টি, এটা হলো তাকদীর। মানে তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কীভাবে আসলো যে আল্লাহ কিছু জানেন না, আমার ভবিষ্যৎ কীভাবে তিনি জানেন। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলো তুমি তো একটা বোকা, কি জানো না এটা কি উঠবে না উঠবে না, উড়োজ বানাইছে, যে ব্যক্তি বলছেন উড়বে কি উড়বে না জানি না, তো জানে না। অজ্ঞ, আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন, তো তিনি জানবেন, এটা সবই জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকে তিনি নির্ধারণ করে রেখেছেন কি হবে না হবে সবই জানেন। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে উনি বললেন যে আমাদের সবকিছু প্রত্যেকটা জিনিস হচ্ছে নির্ধারিত। এখন নির্ধারিত যে জিনিসটা সেটার মানে তো ফিক্সড, তাই না? নির্ধারিত মানে কি, যে ওই জিনিসটা অলরেডি ফিক্সড করা হয়ে গেছে, এখন আমি তো এটা চেঞ্জ করতে পারবো না, আমি কিভাবে চেঞ্জ করব? মানুষের এই যদি এরকম হইতো যে মানুষ ইচ্ছা করলে কোনো না কোনো ভাবে সেটা চেঞ্জ করতে পারে, তাহলে তো আল্লাহর নির্ধারিত জিনিসের উপরে দিয়ে তার মাতবাড়ি করতে হবে, নাহলে সেটা তো চেঞ্জ করা সম্ভব না। যদি আমার পাওয়ার আল্লাহর থেকে বেশি না হয়,
তাইলে তো সেটা চেঞ্জ করা সম্ভব না, নির্ধারিত জিনিস তো চেঞ্জ করা সম্ভব না, তাই না? আল্লাহ তো নির্ধারিত করে রেখেছে নাকি? জি, এখন আমি অনেক যে আমার পরিচিত অনেক মানে ওরা অবশ্য ওই লেভেলের জ্ঞানী না আমি যতটুকু মনে করি, তারপর পরিচিত আমি যত মানে যাদের পর্যন্ত আমি রিস্ক করতে পারছি মানে ওদেরকে জিজ্ঞেস করে ওরা বলে যে তুমি আসলে যা করবে তাই আল্লাহ লিখে রেখেছে, মানে এমন না যে আল্লাহ যা লিখছে তুমি তাই করতেছো, আসলে আল্লাহ আগে থেকে জানে তুমি যা করবে তাই আল্লাহ লিখে রেখেছে, এরকম মানে আমাকে ওরা উত্তরটা এরকম দেয়। মানে ওনারা কি বলতে চায় যে মানুষের পাওয়ার আছে কোনো একটা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কি মানুষের আছে নাকি নাই, এটা কি উত্তর দিয়েছে? এরা এটাই বলে যে তোমাকে মানে সুস্পষ্ট তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে তোমাকে মানে সঠিক রাস্তা বাছাই করার জন্য। না না, সেটা সেটা বুঝলাম, কিন্তু মানুষের কি সেই ক্ষমতাটা আছে যে সে নিজের সিদ্ধান্ত নিজে নিবে, নাকি তার সিদ্ধান্তটা আল্লাহ করায় নিচ্ছে? আমি আপনাকে একটু আগে হাদিস দেখিয়েছি যে আল্লাহ তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, এই হাদিসটা দেখেছেন ভাই? জি জি, আমি তো করেছিলাম ভাই। তাহলে এই হাদিসটা কি ওনাদেরকে দেখিয়েছেন? যারা আপনাকে এই কথা বলেছে তাদেরকে কি এই হাদিসটা দেখিয়েছেন? সাজু মিয়া আপনি? না না না, আমি আসলে এখানে এটা নোট করতে পারি তো, এবার আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, তাহলে এই হাদিসটা ওনাদেরকে কি আমি শুনতে পাচ্ছি? ওনাদের এই কথাটা তো এখানে টিকতেছে না, কারণ হচ্ছে এখানে তো আল্লাহ পাক কাজ করিয়ে নেন বলতেছেন আল্লাহ পাক। এটা একদম সহি, মানে একদম তাহকিকৃত সহি হাদিস, এখানে একদম স্পষ্ট ভাবে বলা হচ্ছে আল্লাহ পাক কাজটা করিয়ে নেন। এখানে আল্লাহ জানে জনে এগুলা তো এখানে বলা নাই, এখানে একদম কাজটা করিয়ে নেয়ার কথা বলা হচ্ছে। তাহলে তো তাদের মানে আল্লাহর মাধ্যমে এটা করানো হয়, আল্লাহ করিয়ে নেন, আল্লাহর মাধ্যমে না, আল্লাহ করিয়ে নেন ওই কাজটা। আমি যখন মনে করেন একটা বাচ্চাকে, একটা লোক একটা মেয়েকে ধর্ষণ করতেছে, এই কাজটা আল্লাহ পাক করিয়ে নেন, কারণ তিনি আগে থেকে এই ব্যক্তিটার জন্য, জাহান্নামের জন্য এই ব্যক্তিটাকে সৃষ্টি করেছেন, এই কারণে তাকে দ্বারা এই জাহান্নামীদের কাজটা করিয়ে নিচ্ছেন। জি, বুঝতে পারছি। এটা তো এমন না যে ওই ব্যক্তিটা করতেছে এটা আল্লাহ জানে দেখে লেখা রাখছে, এটা তো এখানে এটা দ্বারা হচ্ছে না, তো এটার সাথে মিলতেছে না। এখানে তো স্পষ্ট, এখানে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে যে আল্লাহ পাক তাকে দিয়ে জাহান্নামীদের কাজটা করিয়ে নিচ্ছে নাকি? জি। আচ্ছা, তাহলে তো তাদের এই এই কথা তো একদম মিথ্যা কথা বলছে তারা আপনার সাথে। তারা হাদিসের বিরুদ্ধে, নবী এবং আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলছে। এমন তো না যে আল্লাহ নবী বলছে তোমরা করো দেখে আল্লাহ লেখা রাখছে, এটা তোমাদেরই পাওয়ার, করো এই জন্য আল্লাহ লেখা রাখছে। তারা তখন পাওয়ারটা থাকে মানুষের হাতে, যে মানুষ আগে করবে এটা আল্লাহ পাক জানে দেখে লিখে রাখছে, পাওয়ারটা থাকে মানুষের হাতে। কিন্তু এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ করায় নেয়। হ্যাঁ সাজু মিয়া, আপনি কি আর কিছু বলবেন? জি, আমার একটা বিষয় আপনার কাছে একটু পরামর্শ নিতে চাচ্ছিলাম ভাইয়া। তো আমি নিজেকে আসলে মানে পুরোপুরি বিশ্বাসী আসলে বলি না বা ভাবিও না এরকম, কারণ আমি এখন অজ্ঞবাদিতার মধ্যে আছি, সংশয়ে মানে সংশয় নিয়ে আছি আপাতত। আমি অনেক সময় যে বাংলায় কোরআন বা বাংলায় হাদিস দেখলে বা আপনার কাছ থেকে অনেক ভিডিও দেখছি বা শায়খ আহমদুল্লাহ বা ওই যে মামুনুল হক অনেক ওয়াজিদের কাছ থেকে অনেক কথা শুনি, তো শুনলে আসলে মিলে না। যেমন আল্লাহ বলছেন এক জায়গায় আমি তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামে রাখছি, আবার অনেকজনে বলে যে তাদের একটা সময় পর্যন্ত গুনাহ চিরস্থায়ী জাহান্নামী বলা হয়েছে, অমুসলিমদের জন্য বলা হয়েছে চিরস্থায়ী জাহান্নামী, মানে অনন্তকাল তারা আগুনে জ্বলবে। আপনি আপনার ভাই, আপনার তো কথা কেটে কেটে যাচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে। আমি বলেছি যে কোরআনে বলা হয়েছে অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী বলা হয়েছে, ফিনারি জাহান্নামা বলা হয়েছে। তারা আমি আমি অনেক হাদিস দেখছি শাস্তি পাওয়ার পর আবার আবার জান্নাতে আসতে পারবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও আমি পাই নাই তো। আচ্ছা, তো আমি কি আপনার সাথে যদি কিছু মনে না করেন কিছু মানে কিছু আপনি আলোচনা করতে পারি? আর আরেকটা জিনিস হচ্ছে মুসলমানরা, যা যদি আপনার মনে একটা সরিষা দানা পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনার জাহান্নামে যেতে হবে না। মুহাম্মদ শেষ সময়ে একদম এমন মানুষদেরকে নিয়ে যাবে সাথে করে, কিয়ামতের ময়দানে আর কি, বিচারের ময়দানে এমন মানুষদেরকে নিয়ে যাবে যাদের মনে সরিষা দানা পরিমাণ পর্যন্ত ইমান আছে। মানে আপনি যদি খুনি, ডাকাত, ধর্ষক, গণহত্যাকারী, চাইল্ড রেপিস্ট যাই হন না কেন, আপনি যদি মুসলমান হন তাহলে শেষ মুহূর্তে মোহাম্মদ
দেখবে যে আপনার মনে সরিষা দানা পরিমাণ পর্যন্ত ইমান আছে নাকি, এটা যদি থাকে তাহলে আপনারে জান্নাতে নিয়ে যাবে সে, এটাই হাদিসে বলা আছে। ভাই আপনার কথা তো কেটে কেটে যাচ্ছে, আপনার কথা তো আমিও বুঝতে পারতেছি না, আপনি আমার কথা কতদূর শুনতে পাচ্ছেন আমি বুঝতেছি না, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা, হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আপনার মনে হয় নেটওয়ার্কে সমস্যা। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি আমার আরেকটা প্রশ্ন আছে, যে আমি সূরা নিসা থেকে 13 এবং 14 নম্বর একটা আয়াতে বলা আছে যে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অনুগত করবে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমি কথা বুঝতে পারতেছি না, অর্ধেক শোনা যায়, কিছু কিছু শব্দ শোনা যায়, কিছু কিছু শব্দ শোনা যায় না, এইভাবে তো কথা বলা মুশকিল ভাই। আপনি তাহলে পরে আর আবার যুক্ত হয়েন, আরেকদিন যুক্ত হয়েন বা পরে যুক্ত হয়েন, আরেকজনকে আমি যুক্ত করি তাহলে।